কালকেও কাঁচা হয়ে গেছে আর শরীরটা আমার মোটামুটি একটু ভালো নেই, ভাবনি মানে তা কিছু ভাববেন না বা এই জন্যই একটু ঠান্ডাটা লেগেছে। আজকে নিয়ে দুদিন হলো মোটামুটি আছে, দুবক্ত ওষুধ দিচ্ছে, ভাবছি ডাক্তার দেখাতে যাবো। নাম্বারই আমি মোবাইলেই আছে, খুঁজে পাচ্ছি না, অনেক দিন যাওয়া হয় না তো ডাক্তারের কাছে, এই জন্য এই প্রবলেমটা। দেখি খুঁজতে হবে, আজকে খুঁজবো ভালোভাবে যাতে নাম্বারটা পাই। এরকম তাহলে আজকে না কালের মধ্যে, আজকাল দুদিনের মধ্যে যে কোনো একদিন দেখিয়ে দেবো। তাই কাপড়গুলো মেলেনি, মুখ ভার কেন আজকে, মুখ ভার কেন কেন মুখটা ভার কেন
আজকে প্রচণ্ডই ভার। কেন ভার জানেন? আজকে পছন্দ না খাওয়াটা। ছাতু দিয়েছিলাম, অলরেডি ম্যাগি দিতাম, চাও দিতাম, তো সেইগুলো বিন্দাস খাওয়া। তা সবসময় তো ওই খাবারগুলো দেওয়া ভালো, মাঝে সাঝে দিই ঠিক আছে, কিন্তু মাঝে সাঝে তোমাকে এই উপকার খাবারও তো খেতে হবে, পছন্দ নেই কিছু করার নেই, খেতে হবে। তোমার তো ভয় না, আমি দেখবো না, খেয়ে নিই। চা হয়ে গেছে, এই যে চা হয়ে গেছে, মাকে দিই, আমি পরে খাবো, আমি দ্বিতীয়টা খেয়ে নিই। মাথায় ঘুরছে,
খেতে হবে এটা ভালো লাগে না এটা ভালো লাগে না শুধু ম্যাগি দাও ম্যাগি চাও ম্যাগি চাও আমারও ভালো লাগে আমার তো ভালো লাগে না তা না কিন্তু সব কিছু খেতে হবে না নিজেটা নিজেই বলছে হ্যাঁ না বলার কি হয়েছে তাই না না আমি ভালোবাসি তার মানে কি এই যে আমি খাচ্ছি না এই যে দুধ হলিক্সটা খেতে বলেছে কারণ মাথা ফাতা ঘুরছে বলে তো খাচ্ছি তো প্রথম হয়েছে বলতে আমি ওর জন্য নিয়ে এসি আমি পারবো না আজকে না তোর জন্য আনিনি শুধু ডিমটা খা তখন তো ছাতু খেয়েছে তখন তো ডিমটা দেওয়া যায় না পড়ে যাবে যত ইম্পর্টেন্ট হোক যদি ভিটামিন খাব এ না বি না সি না ডি ই যত তুমি দেবে না ভালো কতই ভালো হোক তাও তো বে অত হাব পাইলো না একটু কুসুম আছে দেখুন এই দেখুন একটু কুসুম একটু কুসুম দেখতে পাচ্ছেন কিনা জানি না একটু কুসুম আছে আচ্ছা ঠিক আছে পুরো পড়ে যাবে এবার একটু শুয়ে গেছিলাম মাথাটা না পুরো ধরে গেছে এবার যাবো রান্নায় যাবো এখন তো 12টাই বেজে গেছে আজকে আমার সব লেটেই হচ্ছে যা কারণ শরীরটা ঠিক নেই তো এখন একটু ভালো লাগছে একটু শুয়েছিলাম শুয়ে ভালো লাগছে ভাতটা ফুটে উঠেছে এই দে আজকে চিচিঙ্গে আর পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে করছি প্লেন করছি বেশি কিছু না আর এই পুঁই শাকটা এনেছে পুঁই শাকটা হবে আর কিছু না ডাল ফাল করছি না ডালটা রাত্রে করবো এখন আর ভালো লাগে না তো আর কিছু চিচিঙ্গে আর পুঁই শাক হচ্ছে আর তার সাথে একটু দেখি একটু ঘি দিলাম ঘি তো খাওয়াই হয় না পাতি করে নিয়ে রান্না দুটো আর যদি পাঁপড় থাকলে পাঁপড় করবো মাম্মার যেটা প্রিয় তাই তো ওই টাওয়ালটা মাম্মা রোদে মেলে দিয়ে এই যে এই যে বাসন পরিষ্কার করা এই টাওয়ালটা হ্যাঁ রোদে মেলে দিয়ে করে দিই সর্ষের তেল দিয়েছি একদম একটু জিরা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে করবো বেশ বললামই আপনাদের প্রথমে আমি প্লেন করে করবো একদম বেশি কিছু না কোথায় 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 কোথায়
আর এর মধ্যে কুমড়ো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি। শরীর খারাপ থাকলে যেমন হয় রান্না, ওরকম আজকে হচ্ছে। এটা হয়ে গেছে, এবার দেব। খারাপ হবে না, আমি তো করি, খারাপ হয় না। হ্যাঁ, এই একসাথে দিলাম, এটা একটু ফ্রাইটা একটু করতে হবে ভালোভাবে। সব আলা একসাথে তো এতে বেগুনটা পড়ে, বেগুনটা আজকে দিলাম না, বেগুন ছাড়াই করছি। আর বড়ি দেবো, সেম ওই আগের মতন, যেদিনকে চিংড়িটা ভুলে গেছিলাম আজকে বড়িটাও ভুলে গেছি। এটা হয়ে গেলে এখানেই বড়িটা ভাজবো, ভেজে রোদে দেবো। তো বড়িটা তো পরে দেয়, কত জল খেয়েছে ঠিক আছে, জল থাকার পরও কত জল। Thank you.
চলো 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 চা চলে এসছে। অ্যাকচুয়ালি খাওয়ার পর একটুখানি গল্প গল্প কথা বলছিলাম, মানে গল্প করছিলাম একটু, তারপর এখন বাজে বারোটা বেজে গেছে। দেখুন বারোটা বেজে গেছে, তাহলে এন্ড করি, আবার কালকে দেখাবে আপনাদের সাথে। আর প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন, প্লিজ আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার যে সুন্দর সুন্দর ভিডিও আপনারা রোজ দেখতে পারবেন আমার। আর এই কোভিড সময় আপনারা খুব সাবধানে থাকবেন, আর যারা রোজ বেরোচ্ছেন কাজের কর্মে মাস্ক অবশ্যই মাস্ক পরুন, হাতে স্যানিটাইজার রাখুন, আর খুব সতর্ক হয়ে সাবধানে চলুন। আর আপনারা সবাই আনন্দে থাকবেন।